হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুবর্ণ ব্লগস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে কেরানীগঞ্জ ডিপোতে যে গাড়িগুলো সেলস আসে সেই গাড়ির ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো অনেক দিন 25-18 গাড়ি নিয়ে ভিডিও করা হয় না, যার কারণে অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া 25-18 যদি গাড়ি থাকে তাহলে অবশ্যই যেন ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। তো আমাদের এখানে দুইটা গাড়ি আপাতত আছে, আপনার দুইটার ভিতরে একটা সেলসে আছে আর একটা সেলসে নাই। এই গাড়িটা সেলসে নাই, এই গাড়িটা যদি সেলসে আসে আমি নেক্সটে আরেকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো চলেন সেই গাড়িটা দেখে নিই যে গাড়িটা সেলসে আছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর ভিডিওটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলেন দেখে নিই 25-18 সেই গাড়িটা, সেটা হচ্ছে এই গাড়িটা। এটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো D24 সিরিয়ালের 0923 একটা গাড়ি। গাড়িটা মোটামুটি ভালোই ফ্রেশ আছে আমার জানা মতে। তো 25-18 গাড়ি কিন্তু কেবল পাওয়া যায় না, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই গাড়িটা দেখতে আসবেন। আমাদের ডিপোর ঠিকানা দক্ষিণ কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর কলাবাগ ব্রিজ টাটা ডিপো 3। তো চলেন দেখে নিই গাড়ির পরিবেশটা। বাম্পারটা একটু বাগানো, বাম্পারটার একটু কাজ করাতে হবে। আমি সুন্দর ভাবে দেখাবো আপনাদের যাতে কোনো রকম কমপ্লেন না থাকে ভিডিওর ব্যাপারে, এবং আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। আসলে 25-18 গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। ওই গাড়িটা সেলসে আছে আমাদের কেরানীগঞ্জ 3 নম্বর ডিপোতে, অবশ্যই চলে আসবেন গাড়িটা দেখতে। চলেন এই গাড়িটার চাকা যেগুলো আছে সে চাকাগুলো দেখি। এটা হচ্ছে সামনের ডান পাশের চাকা, দেখায় সুন্দর যাতে বুঝতে অসুবিধা না হয়। চাকাটা মোটামুটি ভালোই ফ্রেশ আছে, কিছুদিন চলবে। পিছনের চাকাগুলো দেখাই, এই দুইটা চাকা মোটামুটি আপনার ভালোই আছে, মোটামুটি বলা যায়। অবশ্যই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে তো আপনাদের কোনো কিছু চেঞ্জ করাই লাগবে, যেরকম এই চাকাগুলো কিন্তু সবই ফ্রেশ পাবেন না, কারণ গাড়িগুলো কিন্তু বেশ কিছুদিন চলেছে, গাড়িটা কিন্তু 24 সিরিয়ালের। চলেন সামনের আরেকটা চাকা দেখে আসি কি পরিবেশ আছে। এর সাথে কিন্তু দুইটা ব্যাটারি আছে, একটা স্পেস চাকা আছে। পিছনের আর দুইটা চাকা মাঝখানে, আমি আপনাকে
এই ছিল চাকার পরিবেশগুলো। এটা হচ্ছে ট্যাঙ্কির পরিবেশ, ট্যাঙ্কি কিন্তু ফুল ফ্রেশ। বডিটা দেখেন, বডিটা মোটামুটি ভালোই আছে, খারাপ না। চেসিসটা দেখাই সুন্দর করে, এই যে চেসিস, এরপরে পাতিগুলো দেখাই, পাতির কি পরিবেশ। পাতির পরিবেশ, এবার গাড়ির কেবিনের ভিতরটা আপনাদের সুন্দর করে দেখাই। ডোর ভালোই ফ্রেশ আছে, হেলপার সিট, ড্রাইভিং সিট, ইঞ্জিন বোনার, ড্যাশবোর্ডও কিন্তু ভালোই ফ্রেশ, মানে ড্যাশবোর্ডও ফুল ফ্রেশ বলা যায়। গ্লাস ফুল ফ্রেশ, গ্লাস কিন্তু ভাঙা না। মিটারটা দেখাই, মিটার কিন্তু ফুল ফ্রেশ, স্টারিং ভালো আছে। সব মিলিয়ে কেবিন মোটামুটি ভালোই আছে, তেমন একটা কাজ করানো লাগবে না। তবে সিট, হেলপার সিটটা একটু কাজ করাতে হতে পারে। তাছাড়া বলা যায় গাড়িতে তেমন একটা কাজ কিন্তু নাই। সব মিলিয়ে গাড়িটা কিন্তু ভালোই, খারাপ না। তো যদি এই গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কেরানীগঞ্জ ডিপোতে চলে আসতে হবে। আমাদের ডিপোর ঠিকানা দক্ষিণ কেরানীগঞ্জ, রাজেন্দ্রপুর, কলাবাগ ব্রিজ, টাটা ডিপো 3। আর এই গাড়িটার নাম্বার আমি আবার বলে দিচ্ছি, ঢাকা মেট্রো T24/09/23। তো আর যে আরেকটা গাড়ি দেখালাম ওটা যদি সেলসে আসে, পরবর্তীতে আপনাদের মাঝে আবার আর একটা ভিডিও তৈরি করে শেয়ার করব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মোস্ট ওয়েলকাম। আর ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুবর্ণ ব্লগসের সাথেই থাকবেন। ধন্যবাদ।